সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটি লাইফ 24 নিউজে। কৃত্রিম হাত পা সংযোজন ও সহায়ক উপকরণ বাংলাদেশে গ্রন্থেটিক্স ও অর্থোটিক্স সেবা আয়োজক সিআরপি, আইসিআরসি এবং আইএসপিও বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় 0.5% বা 35 থেকে 40 মিলিয়ন লোকের গ্রন্থিসিস বা কৃত্রিম অঙ্গ, অর্থোসিস বা সহায়ক যন্ত্র এবং ভবিষ্যতে আরো বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে। অক্ষমতা এবং অসংক্রামক রোগের বৃদ্ধির কারণে এই শতাব্দীর মাঝামাঝি সময় এটি প্রায় 1% পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে। 2022 সালে 5ই নভেম্বর আন্তর্জাতিক গ্রন্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপন করা হয়। গ্রন্থেটিক্স ও অর্থোটিক্স পরিষেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই প্রয়োজনে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর সহজগম্যতা প্রচার করার উদ্দেশ্যে এই বৈশ্বিক উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম হাত পা সংযোজন এবং আমরা মনে করি মানুষকে এই বিষয়ে জানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই আমরা আশা করব আগামী 5ই নভেম্বর আন্তর্জাতিক গ্রন্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপনের সংবাদ প্রচার করে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গণমাধ্যম আমাদের সহযোগিতা করবে এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা মানুষের মাঝে এই সেবাদান কার্যক্রম ছড়িয়ে দিতে পারি। প্রস্থেটিক অর্থোটিক একটি পুনর্বাসন সেবা যার মাধ্যমে একজন প্রতিবন্ধী ব্যক্তি যার হতে পারে হাত নাই, হতে পারে পা নাই অথবা হাত পা আছে সে স্বাভাবিক গঠন নাই, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিভাইস যে প্রয়োজন হয়, খুব সহজে আমরা বলি যে আর্টিফিশিয়াল লিম বলে আমরা খুব সহজে বুঝি, এইটা হলো আমাদের প্রস্থেটিক অর্থোটিক সেবা। আমাদের এই মাসে খুব সুন্দর করে বলেছেন যে সেবাটা কিভাবে আমাদের দেশে চালু হবে। আপনারা জানেন যে ডক্টর ভ্যালেরিয়ান টেইলর সিআরপি প্রতিষ্ঠা করেন, সেন্টার ফর দ্য ইনোভেশন সিআরপি প্রতিষ্ঠা করেন, ওনার যে শব্দটি সিআরপি প্রতিষ্ঠা করে যে বাংলাদেশের প্রতিটা প্রতিবন্ধী ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক সবাই বাংলাদেশে সেবা পাবে, কোনো বছর সেবার মাধ্যমে সমাজে আবার সে মাথা উঁচু করে দাঁড়াবে। সেইটা করতে যে কি হয়েছে সিআরপি নিশ্চিত করতে চায় একটি কম্প্রিহেন্সিভ পুনর্বাসন সেবা। তো যখন আমি বলি যে একটা কম্প্রিহেন্সিভ পুনর্বাসন সেবা, সেই সেবা দিতে গেলে আর্টিফিশিয়াল লিম বলেন বা যে কোনো অ্যাসিস্টিভ ডিভাইস অ্যান্ড টেকনোলজি আমরা বলছি যে সহায়ক সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ একটা সেবা।